কোথায় এসেছিলেন? আমি এখানে চণ্ডী মন্দিরে এসেছিলাম পুজোতে। আজকে পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখে মায়ের মন্দিরে পুজো দিয়ে আমি আমার কাজ শুরু করতে চাই। আচ্ছা, তো কিসের ভিত্তিতে আপনি লড়াই নেমেছেন? আমি লড়াই নেমেছি যে সাধারণ মানুষের আমি পরিস্থিতি দেখতে পাচ্ছি যে কি রাস্তাঘাটের কোনো উন্নতি নেই, জলের কোনো প্রয়োজন ইয়ে নেই, প্রয়োজনীয় জলের যে আমাদের সাধারণ মানুষের দরকার সেটা সাধারণ মানুষ পাচ্ছে না। এর জন্য আমি সাধারণ মানুষকে সুখে রাখার জন্য এবং ভালোভাবে রাখার জন্যই আমি কিন্তু এই কাজে নেমেছি। সাধারণ মানুষ আমাকে সহযোগিতা করেছে বলে আজকে আমি এই পরিস্থিতিতে বা এই কাজে নেমেছি। জেতার কতটুকু আশা? জেতার আশা তো 100% আছে। আহমেদাবাদ যে ব্লকের হচ্ছে, আপনি হচ্ছে বিজেপির পক্ষ, আপনি হচ্ছে সভাপতি রয়েছেন, তো কিসের ভিত্তিতে আপনি লড়াই নেমেছেন? আপনারা উন্নয়নের তাগিদে কী দেখেছেন বিগত দিনে কী হয়েছে? বিজেপি জনসাধারণ মানুষ যে বিজেপিকে চাইছে, সকল মানুষ যে বিজেপির প্রতি একটা উৎফুল্ল ভাব দেখা দিয়েছে, তৃণমূলের কুশাসন সন্ত্রাসের প্রতিবাদে সকলে যে রুখে দাঁড়িয়েছে, তাদের কাণ্ডারি হিসেবে এই মণ্ডলের অর্থাৎ আহমেদাবাদ মণ্ডলের আমি সেনাপতি হিসেবে দায়িত্বভার বহন করে চলেছি এবং আমরা সংগ্রাম জনগণের জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলনের পথে চলেছি। কী কী সমস্যা রয়েছে আপনাদের এলাকায়? এলাকায় নানান সমস্যা রয়েছে, যা যেটা তৃণমূল আজ পর্যন্ত সুরাহা করতে পারেনি সেই সমস্যাগুলো নিয়ে আমরা এগিয়ে চলেছি, যেগুলো সাধারণ মানুষ জবাব দেবে রাস্তাঘাটে চলতে গেলে তৃণমূলের নেতাদের। নমস্কার দিদি, আপনারা সব ভালো আছেন? হ্যাঁ, তো আমি আপনাকে একটাই কথা বলতে চাই, এতদিন ধরে তো আপনারা পরিস্থিতি দেখতেই পাচ্ছেন, এবার আমাদের কিন্তু আপনারা বিজেপিতে ভোট দিতে হবে। আচ্ছা, যাতে শান্তি আসে দুনিয়াতে, এই জন্যই আমরা চাই। নমস্কার দিদি, ভালো আছেন? তো দিদি, আপনারা তো এতদিন ধরে দেখলেনই গ্রামের আমাদের পরিস্থিতি, এখন কিন্তু গ্রামের পরিস্থিতি আমাদের কি ইয়ে করার জন্য, ঠিক করার জন্য আমাদের কি করতে হবে? সবাইকে লড়াই করতে হবে, তাই তো? লড়াই করার জন্য কি আমরা কি চুপচাপ করে সবাইকে দাঁড়িয়ে থাকবো? না, লড়াই করবো আমরা। লড়াই করলে এতদিন ধরে আমরা সব সরকার দেখলাম, তাই না? এবার আমরা কি করবো? বিজেপিকে দেখবো, দেখবো তো? তাহলে বিজেপিকে দয়া করে আপনারা একটু দেখবেন, এবার সব সরকার দেখলেন, এবার বিজেপিকে দেখেন।